আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতির আজকের পর্বে আমরা প্রায় 1000টি প্রশ্ন সমাধান নিয়ে আসব ধারাবাহিকভাবে। তো কাজেই আজকের পর্বটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন এবং ধারাবাহিকে সিরিজটি মিস করতে না চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন এবং আপনার মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। দেখেন, ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে পক প্রণালী। পক পক প্রণালী কোন কোন দেশের মধ্যে অবস্থিত? একটু আগে পড়লাম ভারত আর শ্রীলঙ্কা। তারপর হচ্ছে জিব্রাল্টার প্রণালী পৃথক করেছে, এটা হচ্ছে আফ্রিকা আর স্পেনকে, আফ্রিকা আর স্পেনকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালী অবস্থিত? ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে হচ্ছে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে বোরিং প্রণালী। বোরিং প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে। মালয়েশিয়া ও সুমাত্রাকে পৃথক করেছে কোন প্রণালী? এটা হচ্ছে মালাক্কা প্রণালী। মালাক্কা প্রণালী মালয়েশিয়া এবং সুমাত্রাকে পৃথক করেছে। বঙ্গোপসাগর ও জাভা সাগরকে সংযুক্ত করেছে কোন প্রণালী? এটা হচ্ছে মালাক্কা প্রণালী। যুক্তরাজ্য ও ফ্রান্সকে পৃথক করেছে কোন প্রণালী? যুক্তরাজ্য ও ফ্রান্সকে পৃথক করেছে হচ্ছে ডোভার প্রণালী। ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরে সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? ইংলিশ চ্যানেলকে উত্তর সাগরকে যুক্ত করেছে কোন প্রণালী? এটা হচ্ছে ডোভার প্রণালী। ইংলিশ চ্যানেল যুক্ত করেছে, এটা হচ্ছে দেখেন উত্তর সাগর ও আটলান্টিক মহাসাগরকে। ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরকে কোন প্রণালী অবস্থিত? ভূমধ্য সাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে হচ্ছে জিব্রাল্টার প্রণালী অবস্থিত। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1914 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় হচ্ছে 1 সেপ্টেম্বর 1939 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি হয় কত সালে? এটা হচ্ছে 1945 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল ছিল, একটু খেয়াল করে দেখেন, 1939 থেকে 1945 সাল পর্যন্ত। 1939 সালের 1 সেপ্টেম্বর থেকে 1945 সাল পর্যন্ত। জাপান পার্ল হারবার আক্রমণ করে কবে? পার্ল হারবার আক্রমণ করে 7 ডিসেম্বর 1941 সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে পার্ল হারবার আক্রমণ করে কোন দেশ? দ্বিতীয় যুদ্ধে পার্ল হারবার আক্রমণ করা হচ্ছে জাপান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক কে ছিলেন? এটা হচ্ছে জেনারেল আইজেন হাওয়ার। আইজেন হাওয়ার ছিলেন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্র শক্তির অধিনায়ক ছিলেন। কে ডেজার্ট ফক্স নামে পরিচিত? এটা হচ্ছে ফিল্ড মার্শাল রোমেল। ফিল্ড মার্শাল রোমেল ছিলেন ডেজার্ট ফক্স নামে পরিচিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রাশিয়ার প্রেসিডেন্ট কে ছিলেন? রাশিয়ার প্রেসিডেন্ট ছিলেন হচ্ছে স্ট্যালিন। বদরের যুদ্ধ হয়েছিল কবে? অপশনগুলো একটু দেখে নিই আমরা। বদরের যুদ্ধ হয়েছিল হচ্ছে 624 সালে। খন্দকের যুদ্ধ কবে হয়েছিল? দেখেন, খন্দকের যুদ্ধ সংঘটিত হয়েছিল কবে? এটা হচ্ছে 627 সালে। 627 সালে খন্দকের যুদ্ধ হয়েছিল। কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে? এটা হচ্ছে দেখেন সিটিবিটি, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। সিটিবিটি এটা হচ্ছে ব্যানের কথা বলা আছে, তার মানে এটি সিটিবিটি হবে। সিটিবিটি পুরো লিখলে কি হয় দেখেন, কম্প্রিহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। হিজরি সাল গণনা শুরু হয় কত সাল থেকে? হিজরি সাল গণনা শুরু হয় 622 সাল থেকে। কোন খলিফার আমলে হিজরি সাল গণনা শুরু হয়? এটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আল আশ আকসা মসজিদ অবস্থিত যে শহরে? জেরুজালেমে অবস্থিত। বৌদ্ধ সভ্যতার জন্য তক্ষশিলা কোথায় অবস্থিত? তক্ষশিলা অবস্থিত হচ্ছে পাকিস্তানে। তক্ষশিলা অবস্থিত হচ্ছে পাকিস্তানে। যীশু খ্রিস্টের জন্মস্থান কোথায়? জেরুজালেমে। কোন শহরকে মুসলিম ও ইহুদু খ্রিস্টান সকলেই পবিত্র স্থান মনে করে? এটা হচ্ছে জেরুজালেম। হু ইজ দ্য মডার্ন ফিলোসফার হু অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর লিটারেচার? এটা হচ্ছে বার্ট্রান্ড রাসেল। বার্ট্রান্ড রাসেল হচ্ছে একজন মডার্ন ফিলোসফার ছিলেন আর নোবেল পুরস্কার পেয়েছিলেন তিনি, অর্থাৎ বার্ট্রান্ড রাসেল হবে সঠিক উত্তর। নিচের কোনটি ক্ষেপণাস্ত্রটি ইরানের তৈরি? ইরানের তৈরি ক্ষেপণাস্ত্র দেখেন কাউসা, তারপর ফজর তিন, তারপর টর্পেডো, এই তিনটাই হবে, অর্থাৎ উপরের সবগুলো। ন্যাটোর পুনরূপ, ন্যাটোর পুনরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপর ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? সবাই জানে এটা হচ্ছে 1949 সালে হচ্ছে ন্যাটো প্রতিষ্ঠিত হয়।
তারপর ANJDOS কোন ধরনের সংগঠন? এটা একটা সামরিক সংগঠন। ইন্টারপোল বলতে কি বোঝায়? এটা হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংগঠন। ইন্টারপোলের সংস্থার সদর দপ্তর কোথায়? সদর দপ্তর হচ্ছে লিও, লিওতে। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। জেনেভা কনভেনশন কত সালে স্বাক্ষরিত হয়? 1949 সালে। 1949 সালে জেনেভা কনভেনশন স্বাক্ষরিত হয়। এরপরে বিসিএস আসা গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ দেখে নিই। বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত গঙ্গার পানি বণ্টন চুক্তি কখন শেষ হবে? এটা শেষ হবে হচ্ছে 2026 সালে। 2026 সালে গঙ্গার পানি বণ্টন চুক্তি শেষ হবে। তাসখন্দ চুক্তি কোন দুটি রাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়? তাসখন্দ হচ্ছে পাকিস্তান ও ভারত। পাকিস্তান ও ভারতের মধ্যে তাসখন্দ চুক্তিটি স্বাক্ষরিত হয়। কোন দুটি আরব রাষ্ট্র ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরের ফলশ্রুতিতে ইসরায়েলের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে? ক্যাম্প ডেভিড স্বাক্ষরিত করেছিল হচ্ছে জর্দান আর হচ্ছে মিশর। জর্দান আর মিশর। কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল? রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল হচ্ছে, এটা হচ্ছে 2014 সালে। কোন দেশ থেকে আরব বসন্তের সূচনা হয়? আরব বসন্ত সূচনা হচ্ছে তিউনিশিয়া। ইরান ইরাক যুদ্ধ বিরতি তদারকির কাজে নিয়োজিত জাতিসংঘের বাহিনী কি নামে পরিচিত ছিল? এটা হচ্ছে ইউনিমগ, UNIIMOG। এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী? এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে, এটা হচ্ছে বাবেল মন্দব প্রণালী। সামরিক ভাষায় WMD এর অর্থ কী? সামরিক ভাষায় WMD এর অর্থ হচ্ছে ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন হচ্ছে WMD। তারপর একটু বানানগুলো খেয়াল রাখবেন, এখানে ডিস্ট্রাকশন, হ্যাঁ ম্যাস, আচ্ছা ওয়ার্ল্ড ওয়াইড না, এটা ওয়েপন্স অফ ম্যাস ডিস্ট্রাকশন। আর এখানে ডিস্ট্রাকশন আছে, ঠিকই আছে, মেসিভ দেওয়া আছে, সেজন্য এটা হবে না। যুক্তরাষ্ট্রের গান্টানামো বে ডিটেনশন ক্যাম্প কোথায় অবস্থিত? এটা অবস্থিত হচ্ছে ফ্লোরিডাতে। তারপর হচ্ছে সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে? সেনকাকু দ্বীপপুঞ্জ নিয়ে হচ্ছে চীন আর জাপানের মধ্যে সেনকাকু নিয়ে আপনার বিরোধ চলতেছে। তো ভিউয়ার্স, এ ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আরেকটা কথা, যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আমরা প্রতিনিয়ত এ ধরনের তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি যেগুলো আপনার চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।